জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে রাকেশ করবো কি, কি বলছো, যা খুশি করো। তো এই সিনেমায় যারা অভিনয় করে, মঞ্চে যারা আসে, বিশেষ করে আপনাদের সামনে আপনারা দেখেছেন টুসু, দুষ্টু, মিষ্টি, রাশি, তারপরে এখনকার সিরিয়ালগুলো, মেয়েগুলোর নাম জানি না আমি, মিঠি, মুন্নি, এসব আছে, জড়োয়ার ঝুমকো, এরা মঞ্চে আসে। এখানে যিনি নাম অ্যানাউন্স করলেন, তিনি বললেন আজকে আপনাদের সামনে এবার আপনাদের যাকে নিয়ে আসছি, যারা যুবকদের হার্টথ্রব, আসছেন অপূর্ব সুন্দরী নায়িকা, যাকে প্রত্যেক দিন আপনাদের ঘরের মেয়ে আসছেন মঞ্চে, জড়োয়ার ঝুমকো। এবার জড়োয়ার ঝুমকো এলো, এই যে বসে আছে, সামনের বছর হয়তো জড়োয়ার ঝুমকো হবে। তো এখান থেকে জড়োয়ার ঝুমকো ঢুকছে, নমস্কার 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 নমস্কার, সবাই ভালো আছেন তো? আপনারা দাঁতকেলি বলেন হ্যাঁ। তো যারা ভালো আছে তারা ফাংশন দেখতে এসেছে, যারা খারাপ আছে বাড়িতে শুয়ে আছে, তো আসেনি, শরীরটা ভালো নেই, আসেনি। আমার সিরিয়াল দেখেন? আপনারা বলেন হ্যাঁ। তো তোর সিরিয়াল দেখেনি, তুই কেষ্টপুর মোড়ে ঘুরে বেড়াচ্ছিলি, তুলে এনেছে। তারপরেই বলে ভীষণ ভালো লাগছে এখানে এসে, কত মানুষ আজকে নবমী পুজো, ভীষণ ভালো লাগছে, কত সুন্দর এখানে, কত দোকান বসেছে, এত সুন্দর অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। ভালো তো লাগবেই, পয়সা পেয়েছিস তাই এসেছিস, বিনে পয়সা এসেছিস, বিনে পয়সা এলে ক্লাবে শিবশক্তি সঙ্গে ভালো লাগতো, তাই না? কিন্তু পয়সা নিয়ে এসেছিস, ওদের ভালো লাগছে না, তোর তো ভালো লাগবেই। তো তারপরেই একটা দুটো কথার বলার পরে এখানে পেছনে যায়, এদের কোনো, এদের একটু চা খাওয়া না বাবা, অনেকক্ষণ ধরে বেড়াচ্ছে, কেউ নেই কমিটির, কোনো কাজ নেই ওদের, একটু চা খাওয়া না প্লিজ দাদা, কমিটির লোক ফাটাফাটি, হ্যাঁ একটু চা খাওয়ান। এখানে এলো, এসে ওর সঙ্গে কথা বলল, দেখুন এখানে কি করছে জড়োয়ার ঝুমকো, এবার ডান দিকে তাকালো, বাঁ দিকে তাকালো, তাকে বললো বি বি বি, ঘ্যাং বি পড়লো, উঠো গো ভারত লক্ষ্মী উঠো, গান গায়। আমার কপালে সেটাও নেই, আমি গান গাইলে ভূমিকম্প হয়, সুরের জগতে অসুর প্রবেশ করে, মহিষাসুর,